এটা আমার মহিলার দামরে আহে মিথন আর কয় আপনার 75,000 লাগে সেলফ হেল্প গ্রুপর না মাটি লাগে বলে কয়। আরে আপনি 17 বছর সরকারের আছেন, কেউ মাটি দিয়া নাই আপনি? দ্বিতীয় ভোট ভোট দিয়া মানে পানিত ফেলাই দিয়া, কংগ্রেসক ভোট দিয়া মানে পানিত ফেলাই দিয়া নিজেকে। ইয়াতে দিলীপ শইকীয়া দাদা এনে ওয়াক ওভার জিকি গৈছে, গোল কিপার না থাকা ফুটবল খেলি আছে গোটেই বিটিআর গৈ মই চেলেঞ্জ করে আছো। বিপিএফ 17 বছর একটা স্কিমর নাম কক বাইদেউসকল দাদাসকল, মই 5,000 টাকা দিম। 2 বছর হল মই চেলেঞ্জ করা, আজিলৈকে কোনো 5,000 টাকা লব পারা নাই। এটা এনেকুৱা পরিবেশ আহিল যে ভাল পাস করিলেই চাকরি পায়, ইন্টারভিউ ভাল করিলেই আপনার চাকরি পায়। কিন্তু 3 বছর আগত যা 15-17 বছর চাকরি যদি আপনার লাগে, হাতত যদি 5-10 লাখ নথাকিলে এপয়েন্টমেন্ট লেটার পোৱা নাছিল। আগতে আমার এই অঞ্চল বহু কিডনেপ গন্ডগোল কিবা কিবি বন্ধ, সপ্তাহ 3-4 দিন বন্ধ আছিল, বন্ধ শুনিছিল না নাই? বন্ধ হয়েছিল। এটা যা 3টা বছর কিবা বন্ধ শুনিছে নাকি? টাউন বন্ধ শুনা নাই, পরিবর্তন হয়েছে। দিলীপ শইকীয়াক সবতকে বেশি ব্যবধানত জয়ী করাব লাগিব, মিনিমাম 3 লাখৰ পৰা 4 লাখ, কারণ মোদী ডাঙরিয়া হাত শক্তিশালী করব। ইউপিপিএলের শাসনকালত ইমান ফ্লেক্সি স্কিম আছে, প্রায় 35টা স্কিম আছে। এই তরা ওদালগুড়ি হলে আমি কি করব? আজি বিজেপিয়ে হোক, ইউপিপিএলে হোক, সকলে আমি পদুমের সাথে ভোট দিব লাগিব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবক যদি আমি তৃতীয়বারের কারণে আমি জিকাব লাগিব। ইয়াতে রাইজে গণয় রাজ মানে রাইজে রজা, তো এই আমি সবতক ডর আমার যে অধিকার এই আমি সাব্যস্ত করবলে গে আস। যদি আমি ভাল মানে চিহ্ন ভোট দিন আমি ভাল সরকার পাম। এন ডি এ সরকারকে দেওয়া সব খালামায় আজ আমি বয়নি ফাইনাগি দিন দায়িত্ব না।